সুপ্রভাত বন্ধুরা আজ হল উনিশে নভেম্বর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আজ দেখা যাবে বছরের সবচেয়ে বড় চন্দ্রগ্রহণ এক হাজার বছরের মধ্যে এই চন্দ্রগ্রহণ আর বিশ্ব দেখবে না বলেই বিজ্ঞানীরা জানিয়েছেন অসম সহ ভারতে কখন চন্দ্রগ্রহণ দেখা যাবে সেই সঙ্গে চন্দ্রগ্রহণের সময় কি কি কাজ করা উচিত নয় বিস্তারিত থাকবে প্রতিবেদনে সেবার অধীনে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত ছাত্রছাত্রীদের আগামী বছরের এইচএসএলসি পরীক্ষার মাসুল হঠাৎ ছশো টাকা থেকে উনিশশো টাকা বৃদ্ধি করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ এআইডিএসর বিস্তারিত থাকবে প্রতিবেদনে কালাইন বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত সাইকেল আরোহী সড়ক অবরোধ গাড়ি বাংচুর ক্ষুদ্র জনতার ওয়ার্ড বয় না পেয়ে স্ট্রেচারে সময় মতো চিকিৎসার জন্য বেডে নিয়ে যেতে না পারায় সিভিল হাসপাতালে পৌঁছেও শেষ রক্ষা হল না ফকিরা বাজারের এক রুগীর বিনা চিকিৎসায় করিমগঞ্জের সিভিল হাসপাতালে নিহত রুগী আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের শাখা থেকে টাকা তুলে বাড়ি যাওয়ার সময় সুমর ধাক্কায় নিহত বছর ষাটের এক মহিলা পালালো গাড়ি চালক বিস্তারিত থাকবে প্রতিবেদনে কাটলিসরা সমবায় সমিতিতে খাদ্য সুরক্ষায় দুর্নীতি তদন্তের দাবিতে দরনা বিডিএসএফ এর আগামী সোমবার থেকে অনলাইন শিক্ষক পরিবর্তন প্রক্রিয়া শুরু বিস্তারিত থাকবে প্রতিবেদনে কাটিগড়ায় সরকারি অফিসের বিদ্যুৎ বিচ্ছিন্ন করল এপিডিসিএল। এল হাইলাকান্দি লালায় যানজটে নাজেহাল জনতা নির্বিকার পুলিশ হাইলাকান্দির নতুন সদর ডিএসপি সুরজিৎ চৌধুরী শিলচরে গগনচুম্বী মূল্যবৃদ্ধির প্রতিবাদে জনজাগরণ অভিযানে নামল কংগ্রেস বিস্তারিত থাকবে প্রতিবেদনে করিমগঞ্জ হাইলাকান্দি পুরসভার খসরা বুটার তালিকা প্রকাশ এবং শেষ খবরটি দক্ষিণ দুর্লভ সরাই জলজীবন মিশনের কাজে ব্যাপক নয় অভিযোগ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ দেখা যাবে বছরের সবচেয়ে বড় চন্দ্রগ্রহণ তবে তা হবে আংশিক এই চন্দ্রগ্রহণের শেষের দিকের দৃশ্য দেখতে পাওয়া যাবে ভারতের অসম এবং অরুণাচল প্রদেশ থেকে আগে পিছে দরলে এক হাজার বছরের মধ্যে এই চন্দ্রগ্রহণ আর বিশ্ব দেখবে না বলেই বিজ্ঞানীরা জানিয়েছেন ফলে এই গ্রহণ নিয়ে সারা বিশ্বে আগ্রহ চরমে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা পূর্ব এশিয়া অস্ট্রেলিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং উত্তর পূর্ব ভারতের একাংশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের রিসার্চ অ্যান্ড একাডেমির অধিকর্তা জানিয়েছেন অসম এবং অরুণাচল প্রদেশের কয়েকটি এলাকা থেকে গ্রহণ দেখা যাবে বেলা বারোটা আটচল্লিশ মিনিট থেকে আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে শেষ হবে বিকেল চারটা সতেরো মিনিটে গ্রহণ চলবে তিন ঘন্টা আঠাশ মিনিট চব্বিশ সেকেন্ড চন্দ্রগ্রহণের সময় যে কাজগুলো করা উচিত নয় সেগুলো হল ভারতীয় পুরাণ অনুসারে চন্দ্রগ্রহণ অশুভ বলে মনে করা হয় তাই অনুষ্ঠান চলাকালীন খাবার খাওয়া বা রান্না করা উচিত নয় গর্ভবতী মহিলাদের এই গ্রহণের সময় অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় এবং তাদের বাইরে যাওয়া এড়িয়ে চলা উচিত গ্রহণের সময় ক্ষতিকারক বিকিরণ হওয়ার সম্ভাবনা থাকে তাই এই সময়ে বাড়ির বাইরে বেরোনো নিরাপদ নয় বলে মনে করা হয় চন্দ্রগ্রহণের সময় নখ বা চুল কাটা উচিত নয় কারণ এটি অশুভ বলে বিবেচিত হয় ছাত্র সংগঠন এআইডিএস আসাম রাজ্য কমিটির পক্ষ থেকে সেবার অধীনে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত ছাত্রছাত্রীদের আগামী বছরের মেট্রিক পরীক্ষার মাসুল হঠাৎ ছশো টাকা থেকে উনিশশো টাকা বৃদ্ধি করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে ছাত্র সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে বর্ধিত মাসুল প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে সড়ক দুর্ঘটনায় নিহত হল এক সাইকেল আরোহী বৃহস্পতিবার সকালে ঘটনাটি সংঘটিত হয়েছে কালাইন বাজার এলাকায় এতে নাতানপুর গ্রামের আলতাফ হুসেন নামের সাইকেল আরোহী নিহত হয় ঘটনার পর উত্তেজিত মানুষ প্রায় তিন ঘন্টা ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়দের অভিযোগ রাস্তার উপর অবৈধভাবে যানবাহনের পার্কিং এবং ফুটপাথ দখল করে ব্যবসা বাণিজ্যের জন্যই এমনটা হচ্ছে কালাইন পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ করেন ক্ষুদ্র মানুষ পরে সার্কুল ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে রাজপথ অবরোধ মুক্ত হয় প্রাপ্ত খবর মতে বৃহস্পতিবার সকালে ছয় নম্বর জাতীয় সড়কের কালাইন বাজার এলাকায় দ্রুতগামী একটি সুইফট গাড়ি এক সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে রাস্তার মধ্যে ফেলে দিলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী লরি আলতাফ শরীরের একাংশ দিয়ে চলে যায় ওয়ার্ডবয়ে না পেস্ট্রেচারে স্ট্রেচারে মতো চিকিৎসার জন্য বেডে নিয়ে যেতে না পারায় সিভিল হাসপাতালে পৌঁছেও শেষ রক্ষা হলো না হাসপাতালে ভর্তি হতে না পারায় নিহত হল রুগী হাসপাতালের নিচতলা থেকে প্রথম তলায় নিয়ে যাওয়ার জন্য ওয়ার্ড বয়ের অভাবে চরগুলা থেকে ছুটে আসতে হয় নিকটাত্মীয়দের আর ওই সময়ের ব্যবধানে নিহত হন ফকিরাবাজার এলাকার ওই ব্যক্তি বৃহস্পতিবারের এই ঘটনা আবার চকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল করিমগঞ্জের সিভিল হাসপাতালের বাস্তব চিত্র সুমো গাড়ির ধাক্কায় নিহত হলেন এক অসহায় মহিলা গুরুতর আহত অবস্থায় তাকে কালীগঞ্জের হাসপাতালে নিয়ে আসার পর নিহত হন তিনি ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ হাগাইলপুর্ত সড়কের রানীর পার্ক গুয়াশপুর এলাকায় জানা গেছে গুয়াশপুর গ্রামের রোহিকা মালাকারের স্ত্রী সুনাইবালা মালাকার স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ে আদুনির কাজ করেন বৃহস্পতিবার আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের কালীগঞ্জ শাখায় টাকা তুলতে এসেছিলেন টাকা তুলে হেঁটেই বাড়ি ফিরছেন সুনাইবালা রানির পার এলাকায় যাওয়ার পর পেছন দিক থেকে খুব ছুটে আসা একটি সুমো গাড়ি সজরে ধাক্কা দিয়ে সড়ক থেকে সিটকে ফেলে দেয় এই মহিলাকে তাকে রাস্তার পাশে ফেলে রেখেই চালক গাড়ি নিয়ে দ্রুতবেগে চালিয়ে যায় পাশে থাকা এক বেসরকারি স্কুলের ছাত্ররা ঘটনা প্রত্যক্ষ করে স্কুল থেকে বেরিয়ে এসে গুরুতর আহত মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসেন কিন্তু শেষ রক্ষা হয়নি অন্যদিকে গাড়ি এবং চালককে পাকরাও করতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে রাজ্যের শিক্ষা বিভাগের বহু প্রতীক্ষিত অনলাইন শিক্ষক পরিবর্তন পোস্টিং প্রক্রিয়া আগামী বাইশে নভেম্বর থেকে শুরু হচ্ছে দ্য আসাম এলিমেন্টারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল টিচার্স রেগুলেশন অব পোস্টিং অ্যান্ড ট্রান্সফার অ্যাক্ট দুই হাজার বিশের অধীনে শিক্ষা বিভাগের নির্দিষ্ট পোর্টালে এদিন থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে বলে সূত্রের খবর এই প্রক্রিয়াকে সুন্দরভাবে সম্পন্ন করতে রাজ্যের সমগ্র শিক্ষা অভিযান মিশনের তরফে জেলা এবং ব্লক স্তরের শিক্ষা আধিকারিকদের নিয়ে এক অনলাইন ট্রেনিং কার্যসূচি হাতে নেওয়া হয়েছে সমগ্র শিক্ষা অভিযান মিশনের কার্যনির্বাহী সঞ্চালক দ্রবজ্যোতি দাস এ মর্মে বুধবার এক চিঠি পাঠিয়ে জেলার স্কুল পরিদর্শক জেলা প্রাথমিক শিক্ষাধিকারিক সর্বশিক্ষা অভিযান মিশনের জেলা সমন্বয়ককে আগামী বিশে নভেম্বর বিকেল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত অনলাইন ট্রেনিং কার্যসূচিতে অংশ নিতে বলা হয়েছে দলাই কাটলিসরা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সমবায় সমিতির অধীন বিভিন্ন ন্যায্যমূল্যের দোকানের এজেন্ট ও ডিলারের বিরুদ্ধে খাদ্য সুরক্ষা যোজনার চাল বন্টনে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের দাবিতে দর্না বিক্ষোভ প্রদর্শন করল বরাক ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্ট বৃহস্পতিবার বিডিএসএফের নেতৃত্বে দলাই কাটলিসরা সমবায় সমিতির একাংশ রেশন কার্ড হোল্ডার কাটলিসরা সার্কুল অফিসের সামনে সমবেত হয়ে দর্ন বিক্ষুভ প্রদর্শন করেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের সভাপতি আব্দুল আহাদ লস্কর নজির আহমেদ লস্করের নেতৃত্বে প্রতিবাদী জনগণ দুর্নীতিবাজ দোকানি সহ দলাই কাটলিসরা সমবায় সমিতির বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট তদন্তের দাবিসহ বিভিন্ন স্লোগান দিয়ে কাটলিসরা সার্কুল অফিস প্রাঙ্গণ রীতিমতো সরগরম করে তুলেন। টানা এক ঘন্টা দরনা বিকুব আন্দোলনের পর তারা জেলাশাসক রোহন কুমার যার উদ্দেশ্যে একটি স্মারকপত্র কাটলিসরার সার্কুল অফিসারের হাতে তুলে দেন প্রদত্ত স্মারকপত্রে আব্দুল আহাদ লস্কর সহ অন্যরা অভিযোগ করে বলেন কোভিড পরিস্থিতির শুরুতে ভারত সরকার দরিদ্র পরিবারের জন্য অতিরিক্ত চাল মঞ্জুর করে খাদ্য সুরক্ষা যোজনা কর্মসূচির অধীনে মাসিক অতিরিক্ত অ্যালটমেন্ট মঞ্জুর করলেও রহস্যজনকভাবে দোলাই কাটলিসরা সমবায় সমিতির প্রত্যন্ত গ্রামাঞ্চলের একাংশ রেশন কার্ড হোল্ডার পরিবার তা পায়নি গগনচুম্বী মূল্যবৃদ্ধি এবং অর্থব্যবস্থা পরিচালনায় ভুল নীতির অভিযোগ এনে কেন্দ্র সরকারের বিরুদ্ধে জনজাগরণ অভিযানে নামল কংগ্রেস বৃহস্পতিবার গোটা রাজ্যের সঙ্গে শিলচরে অভিযান শুরু করেছে কংগ্রেস রাজপথে পদযাত্রা করে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সুর চড়িয়েছেন কংগ্রেস নেতারা শিলচরে জনজাগরণ অভিযানে নেমে কংগ্রেস নেতারা বলেন মূল্যবৃদ্ধির যাতাকলে পিষ্ট হচ্ছেন মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর গগনচুম্বী মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছেন এর বিরুদ্ধে রুকে দাঁড়াতে হবে আম আদমিকে পদোন্নতি পেয়ে হাইলাকান্দি জেলায় সদর ডিএসপি হয়ে আসছেন সুরজিৎ চৌধুরী বুধবার রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের কমিশনার সচিব বাষট্টি জন পুলিশ আধিকারিককে অসম পুলিশের ডিএসপি হিসাবে পদোন্নতি দিয়ে যে নির্দেশ জারি করেছেন এর মধ্যে সুরজিৎ চৌধুরী রয়েছেন বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এবার কূপ পড়ল সরকারি কার্যালয়ে একাধিক সরকারি কার্যালয়সহ বিভিন্ন স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল অসম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বিভিন্ন সরকারি কার্যালয়ের নামে লক্ষ লক্ষ টাকা বকেয়া বিদ্যুৎ মাসুল অনাদায়ী পরে রয়েছে আর এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হচ্ছে এপিডিসিএল বন বিভাগের কালাইন রেঞ্জ শিয়ালটেক বিট অফিস শিক্ষা বিভাগের বি অফিস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এইসব অফিসের যে কোনো সময় কূপ পড়তে পারে আরও বিভিন্ন কার্যালয়ে বিদ্যুৎ বিল অনাদায়ের জন্য শুধু মানুষের বাড়ি এবং ব্যক্তিগত প্রতিষ্ঠানের সংযোগ যে বিচ্ছিন্ন করা হয় তা নয় সরকারি কার্যালয়ের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করছে এপিডিসিএল ইতিমধ্যে শিলচর কাসারের একাধিক সরকারি কার্যালয়ের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে লালা পুরো বোর্ডের পক্ষ থেকে প্রায় তিন বছর আগে শহরে ন পার্কিং জোন ঘোষণার পাশাপাশি বাড়ি যানবাহনে ন এন্ট্রির সময়সূচি জারি করে বিজ্ঞপ্তি জারি করা হলেও আজ পর্যন্ত বাস্তবে তা কার্যকর করেনি পুলিশ যার ফলে প্রতিনিয়ত শহরের যত্রতত্র যানজট লেগেই রয়েছে আর এর ফলে দুর্ভোগ পাওয়াচ্ছেন শহরের নাগরিক স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে সর্বস্তরের জনগণ প্রতিদিন সকালে লালা শহরের যানজট সমস্যা ভয়াবহ আকার ধারণ করে শহরের প্রধান সড়কে যানজটের যাতাকলে পিষ্ট হচ্ছেন শহরের মানুষ তাই অবিলম্বে যানজট সমস্যার নিরসনে হাইলাকান্দির জেলাশাসক রোহন কুমার জয় এবং পুলিশ সুপার গৌরব উপাধ্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন লালার ভুক্তভোগী জনগণ রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে আসন্ন পুরসভা নির্বাচনের জন্য ভোটার তালিকা সংশোধনের উদ্দেশ্যে করিমগঞ্জ পুরসভার সাতাশটি ওয়ার্ডের খসড়া ভোটার তালিকা মঙ্গলবার প্রকাশ করা হয়েছে করিমগঞ্জ পুরসভার নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট জানিয়েছেন চলতি বছরের এক জানুয়ারিকে ভিত্তি করে প্রস্তুত করা এই খসড়া ভোটার তালিকা জনগণের পরিদর্শনের জন্য শাসকের কার্যালয় সার্কুল অফিসের কার্যালয় এবং করিমগঞ্জের পুরসভা কার্যালয়ে পাওয়া যাবে এই বুটার তালিকায় সংশোধনের জন্য জনগণের দাবি এবং আপত্তি দুই ও তিন নভেম্বর ফর্ম পূরণ করে আগামী ছাব্বিশে নভেম্বরের মধ্যে ওয়ার্ড অনুসারে নির্ধারিত আধিকারিকের কাছে জমা দিতে হবে অন্যদিকে হাইলাকান্দি পুরসভার খসরা বুটার তালিকা দুই সালের এক জানুয়ারিকে ভিত্তি করে মঙ্গলবার প্রকাশ করা হয়েছে জনগণের পরিদর্শনের জন্য এই খসড়া তালিকা পুরসভার দফতরে পাওয়া যাবে খসড়া তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবি ও আপত্তি আগামী ছাব্বিশে নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত দাখিল করা যাবে দাবি আপত্তি প্রকাশ উনত্রিশে নভেম্বর পর্যন্ত এবং তা নিষ্পত্তির তারিখ দশ ডিসেম্বর পর্যন্ত ধার্য করা হয়েছে চূড়ান্ত বুটার তালিকা আটাশে ফেব্রুয়ারি প্রকাশ করা হবে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন ছাব্বিশে নভেম্বরের পর কোনো দাবি বা আপত্তি গ্রহণ করা হবে না নাম অন্তর্ভুক্তির দাবি আপত্তি নির্দিষ্ট ফর্মে পুরসভার কার্যালয়ে দাখিল করতে হবে ফর্ম পুরসভা কার্যালয়ে বিনামূল্যে পাওয়া যাবে এবার শেষ খবরটি কেন্দ্র এবং রাজ্য সরকার গ্রাম গ্রামান্তরের জনগণের হাতের নাগালে বিশুদ্ধ পানীয় জলের যোগান তুলে ধরতে বদ্ধপরিকর যার ফলে রাতাবাড়ি জুড়ে চলছে বাস্তবায়নের কাজ গ্রামের অধিকতর এলাকায় ইতিমধ্যে স্থানে স্থানে পাইপ পুঁতে লাগানো চলছে জলের নল অনেকের বাড়িতেও এভাবে লাগিয়ে দেওয়া হয়েছে জলের নল কিন্তু বাস্তবে সরকারের মহৎ প্রচেষ্টার উপর জল ঢেলে দিচ্ছে কতিপয় অসাধু টিকাদার এতে দেখা গেছে দক্ষিণ দুর্লভ সরার সিংহবাগ এলাকায় জলজীবন মিশনের কাজের বরাতপ্রাপ্ত টিকাদাররা বাস্তবায়ন কাজ চালিয়ে যেতে যেসব শ্রমিক নিয়োগ করেছেন তারা সরকার প্রদত্ত গাইডলাইনকে মান্যতা না দিয়ে হালকা গর্ত খনন করে তড়িগড়ি পাইপ পুঁতে দেওয়ার পাশাপাশি লাগিয়ে যাচ্ছেন জলের নল এতে দেখা গেছে নলগুলো দিয়ে জল পড়ছে না দেখা দিচ্ছে গোলযোগ অভিযোগ করলে ঠিকাদারের লোকরা এসে পুনরায় কিছু কাজ করে কেটে পড়লেও নল দিয়ে সুচারুরূপে জল আসছে না এমন অভিযোগ প্রায় সব গ্রাম বা বাজার এলাকা থেকে পাওয়া গেছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন